गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू माय चैनल बमशाइन प्रियंका। आज के शेयर करछि अनदर ब्लॉग। और आज के गोवा थेके ब्लॉगटा स्टार्ट होच्छे। आमरा होटल थेके ड्रेस अप करे बेरिये गेछि। होटेल থেকে বেরিয়ে যেটা প্রথমে লক্ষ্য করলাম যে রাস্তাঘাট ভীষণ ক্লিন, ভীষণ সুন্দর মেইনটেইন রাস্তাঘাট। আর চারপাশে দুপাশে রয়েছে কোকোনাট ট্রি। আর এটা দেখে মনটা একদমই ভরে গেল। ভাবলাম যে এক্ষুনি বেরিয়ে যাব ঘুরতে, কিন্তু পেটের কথা কে শুনবে। পেটে তো খুবই খিদে পেয়েছে, কারণ ভোরবেলা আমরা হোটেলে চেক ইন করেছি। সো এই দোকানটাতে ঢুকে পড়লাম, বেশ পরিষ্কার। আর তার সাথে বানিয়ে দিয়েছিল একদম গরম গরম ধোসা। ধোসাটা এত ভালো খেতে যে মামামো বসে খেয়েছে। নর্থ গোয়াতে এখন যাচ্ছি। সিদ্ধার্থ গাড়িটা নিয়ে এলো, গাড়িটা যথেষ্ট ভালো, মানে মেনটেন গাড়ি আছে। সো আমার গাড়ি নিয়েছে, আমরা এখন বেরিয়েছি। আর বেরোবার পথে ও পেয়ে গেছে একটা মঞ্জনিসের দোকান, তো ওখান থেকে কিছু ব্রেকফাস্ট নিচ্ছে, মেয়ের কিছু খাবার আর নিজেরও, কারণ ও সকাল থেকে গাড়ি খুলতে বেরিয়ে গেছিলো। ও কি খেয়াবে, কিছুই খায়নি। সো ও এখান থেকে ব্রেকফাস্ট নিচ্ছে, আর তারপরেই আমরা চলে যাব নর্থ গোয়া। আমাদের এটা প্ল্যান ছিল, গোয়াতে এসে আমরা রেন্টেড কার হায়ার করব, আর যে কারটা 4 ডেজের জন্য আমরা রাখবো, আর তাতে করে নর্থ গোয়া সাউথ গোয়া ফুল কভার করব। বাট এখানে এসে যেটা দেখলাম যে বেশিরভাগ ভালো গাড়ি যেগুলো সেগুলো সবই বুক হয়ে গেছে, বিকজ পুজো আর 2 অক্টোবরের ছুটিতে গাড়ি পাওয়ার খুবই সমস্যা এসে দাঁড়ায়। সিদ্ধার্থ তাই সকাল সকাল একদম মাদগাঁওয়ের মেন জাংশন মিউনিসিপ্যালিটি এরিয়াতে গিয়ে আমাদের গাড়ি বুক করতে হয়। আমরা একটা সুইফট ডিজায়ার নিয়েছি, খুবই ভালো কন্ডিশন, 1100 টাকা পার ডে। রাস্তায় বেরিয়ে যেতে যেতেই আমরা প্ল্যান করে নিলাম, আজকে আমরা মোস্টলি নর্থ গোয়া কভার করব। ক্যালানগুটে বিচ, অঞ্জুনা বিচ আর বাগা বিচ, এই 3টে বিচ কভার করে রাতে ডিনার করে আমরা ব্যাক টু হোটেল অর্থাৎ মাদগাঁওতে ফিরে আসবো। সো আমরা এখন আছি ক্যালানগুটেতে, আর একটা রেস্টুরেন্টে এসেছি আমরা। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, মানে গন্ধে জিভে জল চলে আসছে এরকম অবস্থা। আমি এখানে একটা গোয়ার ফিশ কারি মানে সিস্টেম থালি নিয়েছি, যেটা ওদের সিগনেচার ডিশ, মানে গোয়ার স্পেশাল থালি। চলো দেখবো যে কী কী থাকছে না থাকছে এগুলোতেই। আর সিদ্ধার্থ অ্যাজ ইউজুয়াল চিকেন বিরিয়ানি, ও তো চিকেন ছাড়া কথা বলবে না। সকাল থেকে ওর খাওয়াও হয়নি, তো কোনো খাওয়ার সাথে কম্প্রোমাইজ না। আমি ওকে জোরও করলাম না থালি নেওয়ার জন্য। সো ও চিকেন বিরিয়ানি, তো আমরা আসতে আমাদের খুবই কম সময় লাগলো, 45 মিনিটস মতো লেগেছে মাদগাঁও থেকে। এখন গাড়িটা এখানেই পার্কিং করেছি। আফটার লাঞ্চ আমরা মেবি সি বিচে যাবো, এই প্ল্যান আছে। সো থালিতে দিয়েছিল ভাত, 2টো রুটি, 1টা ম্যাকারেল মাছ ভাজা, 1টু সবজি আর 1টা গ্রেভি। এটা মোটো গোয়ান কারি নয়, ভীষণই বাজে অ্যাভারেজ খেতে। খিদে পেয়েছিলো তাই কোনো রকমে ঠুসে নিয়েছি। আমরা চলে এলাম কালানগুটে বিচে, নর্থ গোয়ার খুবই ফেমাস এই বিচ। আর আজকের ওয়েদারটা যেহেতু ভালো, রোদ নেই, হালকা মেঘলা আছে, সো ভীষণই সুন্দর লাগছিলো, খুব এনজয় করছিলাম। অ্যাকচুয়ালি এই বিচে কালানগুটেতে অনেক ওয়াটার অ্যাক্টিভিটির অপশান থাকে, বানানা বোট রাইড, জাম্পিং বোট, প্যারাসেইলিং আর জেটস্কি। ওয়েদার ততটা ভালো না হওয়ায় যা শুনলাম 15ই অক্টোবরের পর থেকে গভর্নমেন্ট থেকে সমস্তটা শুরু হবে, বাট এখন অনলি জেটস্কি আর প্যারাসেইলিংটা চলছিল। সিদ্ধার্থ যাবো যাবো করছিলো জেটস্কিতে, বাট মামামকে রেখে আমাদের দুজনেরই মন চাইল না, তাই ওকে নিয়ে বিচে বসেই সুন্দরভাবে আজকের দিনটা এনজয় করলাম। ধরো ওকে,
কালানগোটে বিচ আমরা দেখা কমপ্লিট। এবার আমরা যাচ্ছি বাগা বিচে, আর মেয়ে যা মস্তি করেছে, যা পরিমাণে খেলা করেছে, ওকে পুরো ওয়াশরুমে গিয়ে ফুল স্নান করালাম, ড্রেস চেঞ্জ করালাম, পুরো বালিতে মানে মাখামাখি অবস্থা। আর এটার জন্য দায়ী সিদ্ধার্থ, ও বললো যে যা খুশি করুক, ও মজা করুক। কালানগোটের বিচের পরের বিচটাই হলো বাগা বিচ। এই রাস্তার দুদিকে ছিল প্রচুর বার, রেস্টুরেন্ট, পাব, সো রাস্তাটা ছিল একদম ঝলমলে লাইট আর মিউজিকে। ওয়ান অফ দ্য ফেমাস হলো টিটোস। নর্থ গোয়ার একটা ব্যাপারই আমার একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, সেটা হলো পার্কিং চার্জ। এখানে প্রত্যেকটা বিচে গাড়ি রাখার জন্য পার্কিং চার্জ হিসেবে ওরা 200 টাকা করে অ্যালট করেছে, আর যেটা আমার কাছে টু মাচ। এখন বাজে 6:30, আর আমরা এসেছি অঞ্জুনা বিচে। বিকজ বাগা বিচে যখন পৌঁছালাম তখন অলরেডি মামাম খুব কাত, মানে ওর ঘুম এসে গেছে, এত ঘুম পেয়ে গেছিলো, ও ঘুমোচ্ছিল বলে আমরা আর বেরোলাম না। ভাবলাম ঠিক আছে ও একটু রেস্ট নিয়ে নিক, তো ভাবলাম যে ও একটু রেস্ট নিয়ে নিক, দেন আমরা ওই সময়টা মানে ঘুরতে ঘুরতে আবার চলে এলাম গাড়ি নিয়ে অঞ্জুনা বিচে। অঞ্জুনা বিচটা খুব খুব সুন্দর, আর চারপাশে মানে রেস্টুরেন্ট অ্যান্ড রেস্টুরেন্ট সব ফ্রন্ট ফেসিং, মানে বিচ ফ্রন্ট ফেসিং রেস্টুরেন্ট, ভীষণই সুন্দর লাগছে নাইট ভিউটা। বেশি অপশন পেয়ে গেলে যা হয়, সিদ্ধার্থ এখন কনফিউজ হয়ে গেছে যে এই রেস্টুরেন্টে যাবে না বহু বক্সে যাবে, তো ঘুরঘুর করছে কোনটা বেটার। রেস্টুরেন্টের খাবার অতটা ভালো না হওয়ায় স্টার্টারে শুধু তন্দুরি চিকেন নিয়েই ডিনার অর্ডার করার আর সাহস হলো না, বেরিয়ে পড়লাম মাদগাঁও যাব বলে, ওখানেই ডিনার সারব। টাইম দেখাচ্ছে গুগল ম্যাপে 1 ঘন্টা সময় লাগবে, আর এত বাইরের রোম্যান্টিক একটা ওয়েদার, ঝিরঝিরে বৃষ্টি, সুন্দর একটা হাওয়া দিচ্ছে, আর রাস্তাঘাট একদম পরিষ্কার মেনটেন, ভীষণই ভালো লাগছিল। ঘুরলাম, এখন 10টা বাজে, আর হোটেলের পাশেই এই রেস্টুরেন্টটা, এখান থেকে ডিনার করবো। মেয়ে তো অলরেডি ঘুরে গেছে, বাইরে থেকে তো দুধ খাওয়াবো, সেভাবে কিছুই খাইনি, বাইরে ঘুরতে আসলাম, তো কত প্রেশার দিই না, যেটা ওর ইচ্ছে করে সেটাই খাই, একটু চিকেন তন্দুরি খেয়েছিল ওখানে, আর এখন বাইরে থেকে দুধ খেয়ে নেব। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবে, আমরা সেরকম চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবো। টাটা, বাই বাই, টেক কেয়ার।